অন্তপুরিল বিজেপির কার্যনির্বাহক সভা, 60 লাখলৈ বিজেপির সদস্য বৃদ্ধির পণ, দুদিনীয়া কার্যসূচীরে উত্তর গুয়াহাটির আনন্দ রাম বৰুৱা ক্ষেত্রত আরম্ভ হওয়া অসম প্রদেশ বিজেপির কার্যনির্বাহক সভার অন্ত পড়িল। বুধবারে মাঙ্গলিক ধ্বনিরে বিজেপির দলীয় পতাকা উত্তোলন করেছিল সভাপতি ভবেশ কলিতাই। তার পিছতে আরম্ভ হয়েছিল অসম প্রদেশ বিজেপির পূর্ণাঙ্গ কার্যনির্বাহক সভা। এই কার্যনির্বাহক সভাতেই বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতাই ললে কেইবাটাও পণ। 42 লাখৰ পৰা 60 লাখলৈ বৃদ্ধি হব বিজেপির সদস্য। উপনির্বাচন পরিষদীয় নির্বাচন সকলোতে বিজেপিক জয়ী করার পণ। বিজেপির কার্যকালত সিন্ডিকেট গড় হত্যা নোহা হব। দুদিনিয়াক আয়োজন করা এই কার্যনির্বাহক সভাতে প্রতিজন বিজেপির কার্যকর্তা দেখা গল পরম্পরাগত সাজত। ধকধকিয়া বগা ধুতি কামিজ পিন্ধি কার্যনির্বাহকত ভাগ ললে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী, সকলে পিন্ধিছে পরম্পরাগত সাজপার। সকলের সিদ্ধান্ত যে আমি জাতীয় সাজপার পিন্ধি আহিব লাগে, কেবল রাজনৈতিক কারণত নয়, এটা ইলেকশন নাই সাজপার পিন্ধিব কারণে, গতি ইমান চিন্তা করব এইটা সচাসচিকে দরকার। আমি আজি পিন্ধি পেলায় আমি নামঘরে যাওঁতে, আজি কেইদিনমান আগতে ঢেকিয়াখোৱা নামঘরে যাওঁতে পিন্ধিছো, মইনাপুরে যাওঁতে নামঘরে যাওঁতে পিন্ধিছো, আজি কিন্তু আহি পেলায় আমি নিজেও ভাল লাগিছে যে হয় এইটো অসমীয়া জাতীয় সাজপাৰৰ এটা বেলেগ সুকীয়া এটা আমেজ আছে। এই আমেজটো আসলে সকলে লোৱা নাছিলে। আমি বেছি পশ্চিমীয়া হৈ গৈছিলোঁ, বেছি পাশ্চাত্যমুখী হোৱাৰ কাৰণে এটা ঘূৰাই অনাৰ যিটো ট্ৰেণ্ড, এইটো এটা ভাল। আমাৰ অসমখন যিহেতু নেকি বাৰেৰহণীয়া কৃষ্টি সংস্কৃতিৰে ভৰপূৰ, বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ৰাইজৰ সমন্বয়ৰ ক্ষেত্ৰ, গতিকে আজি এই যি আনন্দৰাম বৰুৱা ক্ষেত্ৰ, এই আনন্দৰাম বৰুৱা ক্ষেত্ৰখনকো মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে, সভাপতি ডাঙরিয়ে ইচ্ছা প্রকাশ করলে যে বাৰেৰহণীয়া সংস্কৃতির সমাহার আর সমন্বয় থলীলৈ রূপান্তরিত করার কারণে যে প্রয়াস, সেই প্রয়াসের অংশ হিসাবে আমি সকলো জাতীয় সাজপার পরিধান করছো। আর এইদরে উত্তর গুয়াহাটির আনন্দরাম বৰুৱা ক্ষেত্রত মহা আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হল প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতার কার্যকালের প্রথমখন কার্যনির্বাহক সভা। উল্লেখ্য যে প্রদেশ বিজেপির পরবর্তী কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হব ডিফুত। ভিডিও জার্নেলিস্ট দীপেনর সহযোগত অনিত প্রতিম বৰুৱাৰ রিপোর্ট, দ্য নিউজ প্লাস।